25 ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে বাঁকুড়া জেলার ছাতনা ব্লক ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের প্রজেক্ট স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হলো। বৃহস্পতিবার সকালে ধবন নেতাজি বিদ্যাপীঠের জেলা বিজেপির সহসভাপতি স্বপন মুখার্জির নেতৃত্বে স্কুল চত্বরে সাফাই অভিযানের নামে বিজেপি কর্মীরা। পরে সাংবাদিকের সামনে স্বপনবাবু বলেন, এই স্কুলে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি পালন করার ফলে স্কুল চত্বরে প্রচুর আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল, তাই স্কুল পরিষ্কার করার জন্য আমরা এই দিনটিকে বেছে নিলাম। এটা করোনাকে কেন্দ্র করে স্কুল বন্ধ আছে, কিছুদিন পরেই হয়তো খুলবে স্কুল, এবং দুয়ারে দুয়ারে কর্মসূচিকে কেন্দ্র করে এখানে প্রচুর আবর্জনা হয়েছিল, এমনকি চায়ের কাপ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় পড়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই স্কুল চত্বর আজ পরিষ্কার করছি। স্বচ্ছ ভারত যে মোদিজির নারা, সেই নারাকে সামনে রেখে আমরা স্কুল চত্বর পরিষ্কার করছি, কারণ এটা প্রয়োজন রয়েছে। এখানে প্রচুর ছেলেমেয়েরা আসে স্কুলে, তাই আমরা চাইছি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। তাই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনকে সামনে রেখে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে স্কুল চত্বর পরিষ্কার করছি।